দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার চারপাশে আখ রয়েছে আমি একটি আখের খেতে রয়েছি জালুকাঠি জেলার নলসিটি উপজেলার সরমহল গ্রাম এটি শুধু আখই নয় এই আখ থেকে মারাই করে যে রস বের করা হয় সেটিও সরাসরি এখানেই খাওয়ানো হয় আব্দুর সরদার তাহলে সর্মহল গ্রাম উপজেলা নল সিটি জেলা জালক আছে আর আমি আকসা শুরু করি দুই সালে শখের বয়সে আকসা শুরু করেছিলাম এরপরে আমাকে উপজেলার থেকে একটা প্রদর্শনী দেয় ঈশ্বর জাহান মিলি স্যার ডিডি স্যার যারা ছিল বিএসআর একচল্লিশ আর প্রদর্শনী দেয় সেটা আমি ভালো ফলন পাই এবং ভালো সুফল পাই এরপরেই তারা বিএসআরআই বিয়াল্লিশ আক যাতে আক আমাকে দেয় তো বিএসআর আরো উচ্চ ফলনশীল জাত বিদায় আমি ওই বছরের পরে তেত্রিশ শতাংশ জমির উপর আমাকে প্রদর্শনী দেওয়া হয়েছে এরপরে আমি সম্প্রসারণ করে এই এত বড় বানাইছি বর্তমানে আমার প্রায় থেকে শতাংশ আছে আর উপজেলা কৃষি অফিস থেকে সহায়তা দেয় বিশেষ করে খোঁজ খবর নেয় আমরা যথেষ্ট হেল্প করে কৃষি অফিস থেকে যথেষ্ট ঘুরে যাওয়ার কারণে ক্ষতি হয়েছে নাকি ঘূর্ণিঝড়ের কারণে কারণে কিছু আগ পড়ে গেছিল কিছু উঠাইছে এখন কিছু ক্ষতিগ্রস্ত আছে ভিতরে ওই সাইডে সব উঠাইতে পারিনি এই ব্যবসা করে আসলে মনে কতটা শান্তি পাইতেছেন বা ই করতেছেন যাই সামনে এই ব্যবসা করে আত্মার শান্তিটা অনেক ভালো পাইতেছি যে মানুষকে সেবা দিতে পারতেছি একটা লাভজনক একটা হালাল ব্যবসা লাভজনক প্রতিষ্ঠান এই জন্য নিজের কাছে অনেক ভালো লাগে আর অন্য যুবকদের প্রতি আমার আহ্বান থাকবে যদি কেউ এ ধরনের ব্যবসা করতে চায় তাদেরকে আমি সৎ পরামর্শ দেবো সঠিক পরামর্শের জন্য আপনার কাছে হ্যাঁ পরামর্শের জন্য আসে বা পাশাপাশি আমার কাছ থেকে সারা অনেকে আক্রমণ করছে বা আখ চাষ করতেছে এই যে করতেছেন প্রতিদিন আপনার কিরকমের কি বিক্রি হয় প্রতিদিন আমার যারা খেতে কাজ করে দৈনিক সাতশো টাকা বেতনে কাজ করে মাঝে মাঝে কাজ করে আর মাসিক বেতনে একজন নেওয়া আছে ওই যে ওখানে দেখছিলেন করে ওনার বেতন মাসিক ছুটি একদিন মাসিক ষোলো হাজার টাকা বন্ধ থাকে না বন্ধ থাকে না আমার সাপ্তাহিক ছুটির দিনে আমি নিজে বসি আর সাপ্তাহিক ছুটি ছাড়া ওই উনি বসে উনি বসে আচ্ছা সপ্তাহে প্রতিদিনই আসলে মানুষ পাবে প্রতিদিনই আসলেই পাবে সকাল থেকে রাত্র দশটা পর্যন্ত এর ভিতরে আসলে অবশ্যই পাবে প্রতিদিন ইনশাআল্লাহ তো এইখানে মাঝে মাঝে আইসা আউকের রস খাই হয়তো বলি আব্দুর রব ভাই আমার এই আউটটা পছন্দ হয়েছে এই আউকটা কাটতে আমার এইটাই মেশিন দিয়ে এই রসটা দেন কিন্তু এই জায়গায় কোন দেখা যাইতেছে বরফের রস না বাসি না আমরা খাইতে পারি কিন্তু পিওর একেবারে কিন্তু এই ধরনের রস মানে আউকের রস কোথাও পাওয়া যায় না সারা জায়গায় খাইছি কিন্তু এত প্রিয় রস কোথাও হয় না কিন্তু সব সময় বলতে গেলে যে আমরা পাই এই জিনিসটা সবসাইতে আমাদের দারে খুব ভালো লাগে অনেক দূর দিয়ে আসে রসের জন্য অনেক ভালো তো খাইতে ভালো মানে কোন নুতান ই না ছড়দ মাল খাইতেই রস করে দিতে এটা কোনো ভেজাল নাই তো এনে আসলে তো কম বেশি আমরা খাওয়া করে এনে খাওয়া দাওয়া করে মানে এরকম ফ্রেশ মাল তার পাওয়া যায় না শহর এলাকা তো বাস গোজ দেয় তার কোনো বাস গোছ দেওয়ার সিস্টেম নেই খ্যাতটা তুলে আনে এখান থেকেই মাড়াই করে বিক্রি করে